الله أكبر الله أكبر. এমডি আসাদুজ্জামান জানাচ্ছেন, যাত্রাপথে কেবলার বিপরীতে পরিবহন চললে কিভাবে নামাজ পড়ব। ফরজ নামাজ হলে আপনাকে প্রয়োজনে নেমে যেতে হবে এবং সফর করার আগে আপনাকে সেবা পরিকল্পনা করতে হবে যে আমার নামাজের সময় আমি কীভাবে নামাজ পড়ব। গাড়ি থামানোর জন্য আগে ভাগে গাড়িদের সাথে কথা বলতে হবে ওঠার আগে, অথবা আপনার নেমে যাওয়ার সুযোগ থাকে নেমে যাবেন, আর যদি সে সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে পরবর্তীতে গন্তব্যে গিয়ে পড়তে হবে। ফরজ নামাজ কেবলা ছাড়া অন্য কোনো দিকে আপনি ইচ্ছাকৃত পড়তে পারবেন না। আর যদি গাড়িতে, এটা আমি ব্যক্তিগতভাবে অনেকবার করেছি, গাড়ি যদি কেবলার বিপরীত দিকে চলে তাহলে গাড়ির মাঝামাঝি দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারেন। বিশেষ করে দূরপাল্লার গাড়ি যদি হয় বা ডাইরেক্ট গাড়ি যদি হয়, মাঝামাঝি যে ইয়েটা থাকে দুই পাশে সিটের মাঝামাঝি, সেখানে আপনি দাঁড়িয়ে কেবলামুখী অথবা বসে, দাঁড়িয়ে না পারলে বসে আপনি যেভাবে পারেন সেভাবে কেবলামুখী হয়ে সালাত আদায় করবেন। কেবলামুখী 100% যদি নাও পারেন, 60-70% যদি কেবলামুখী হয়, তবু আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। আর নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি যেদিকে ছুটছে আপনি সিটে বসে ওই অবস্থা নামাজ পড়তে পারবেন।